আপনারা দেখছেন ডাইনামিক নিউজ, খবর তৈরি করে না, খবর খুঁজে আনে। বিগত ২৪শে জানুয়ারি মশাটে ভিডিও সংলগ্ন এলাকায় বিজেপির মঞ্চে তৃণমূলের পাল্টা জনসভা। পেট্রোল, ডিজেল ও রান্নার গ্যাস সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধি, ১০০ দিনের কাজ ও বাংলার আবাস যোজনায় কেন্দ্রীয় বঞ্চনার দাবিতেই প্রতিবাদ সভা। এই সভায় উপস্থিত রাজ্যের পরিবহনমন্ত্রী স্নেহাশিষ চক্রবর্তী নওশাদ সিদ্দিকী প্রসঙ্গে বলেন, নওশাদ আমার বন্ধুর মতো, ধর্ম রাজনীতির অনেক উপরে, তাই এই ধরনের ঘটনা সামনের পঞ্চায়েত নির্বাচনে কোনো প্রভাব ফেলবে না। বিজেপি পাল্টা করার প্রয়োজন তৃণমূল কংগ্রেসের নেই, তার কারণ বিজেপির সাথে কোনো যোগসংযোগ নেই। কিন্তু আমরা করছি এই কারণে যে বিজেপির নেতারা বিভিন্ন জায়গায় মিটিং করে কিছু কুৎসা এবং অপপ্রচার, কিছু মিথ্যাচার করে চলেছে, মানুষকে বিভ্রান্ত করে চলেছে। সেই বিভ্রান্তিটা কাটানোর জন্য, সেই মিথ্যাচারের কিছু জবাব দেওয়ার জন্যই আমরা পাল্টা মিটিং করছি। এটা এছাড়া কিছুই না, আমরা বিজেপির নেতাদের খুব একটা পাত্তা এতে দিচ্ছি এটা ভাবার কিন্তু কোনো কারণ নেই। না, পঞ্চের নির্বাচন রাজনীতির সাথে ধর্মের কোনো সম্পর্ক নেই, ধর্ম রাজনীতির অনেক ওপরে। তো নওশাদ সিদ্দিকী, তিনি একজন পীরজাদা পরিবারের, একটা পীর পরিবারেরই ছেলে এবং একটা ধর্মীয় পরিবারের ছেলে, এটা স্বাভাবিক। এবং ফুলপুরার প্রতি তো সব আমাদের সকলেরই শ্রদ্ধা আছে, কিন্তু ও তো একটা রাজনীতি করে, রাজনীতির ক্ষেত্রে নানা ধরনের লড়াই হয়, নানা ধরনের লড়াই, এবং সেটা অত সহজ সরল গতিতে চলে না। আমরাও যখন বিরোধী দল ছিলাম, আমাদেরও বামফ্রন্টের বিরুদ্ধে অনেক লড়াই করতে গিয়ে এরা মার খেতে হয়েছে, কেস খেতে হয়েছে, স্বাভাবিক। রাজনীতিতে কিন্তু এটা থাকবে। এবং ও গ্রেপ্তার হয়েছে, ও আমার বন্ধুর মতো গ্রেপ্তার হয়েছে আইনি ভাবেই, এখন তো কোর্টের আন্ডারে আছে, ফলে আইনি পদ্ধতিতেই ওখান থেকে ওকে জামিন নিতে হবে এবং লড়াই করতে হবে, রাজনৈতিক লড়াই করুক। তবে আমার একটা সাজেশন বিরোধী দলের কাছে থাকবে সবসময়, যে বিরোধী দল যে আন্দোলন করে এবং যেটা কলকাতার মতো জনবহুল জায়গায় যখন করবে, তখন সাধারণ মানুষের কোনো ডিস্টার্ব হোক, সাধারণ মানুষ কোনো প্রতিরোধের মধ্যে পড়ুক না পড়ুক, এটা কিন্তু তাদের মাথায় রাখতে হবে। অর্থাৎ পুলিশকে তখন হস্তক্ষেপ করতে হয়েছে আইন শৃঙ্খলাটাকে ঠিক রাখার জন্য, এবং আন্দোলনটা নিজের গ্রিপের বাইরে যদি চলে যায়, তখন কিন্তু সেটা বড় ধরনের বিশৃঙ্খলা তৈরি হতে পারে। এটা বিরোধী দলকে সবসময় মনে রাখতে হবে, এবং পুলিশ তার প্রয়োজন মতো পদক্ষেপ নিয়েছে। এখন আর আইনি লড়াই চলবে, আইনি লড়াইয়ের মধ্যে দিয়ে তাকে জামিন পেতে হবে।